ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, ইমা প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলা রায় হয়েছে, সেই রায়ের যে লিখিত একটি কপি সেটি আমরা পেয়েছি বা আমরা সংগ্রহ করেছি। চার পৃষ্ঠায় সেই লিখিত রায়টি আজকে আদালত পড়ে শুনিয়েছেন। তো সেই রায়ের কিছু অংশ রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যার যে উদ্দেশ্য সেই অংশটুকু আমরা এরই মধ্যে শুনেছি, রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি পড়ে শুনিয়েছেন। এবং আরেকটি পয়েন্টে আদালত যেটি বলার চেষ্টা করেছেন, যেই অংশে আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন সেই অংশে বলা হয়েছে যে আসামিদের হত্যা করার ক্ষেত্রে অর্থাৎ ফয়সাল আরিফিন দীপনকে হত্যা করার ক্ষেত্রে কোন আসামি কী ভূমিকা পালন করেছেন তার একটি বর্ণনা আদালত দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তারই একটি অংশ পড়ে শোনাতে চাই। সেটি হচ্ছে যে আদালত রায় বলেছেন, আসামিদের মধ্যে ফয়সাল আরিফিন দীপনকে হত্যার জন্য মেজর চাকরিচ্যুত সৈয়দ জিয়াউল হককে নির্দেশ, প্রশিক্ষণ এবং মূল হত্যাকারী অর্থায়ন করায়। অর্থাৎ চাকরিচ্যুত মেজর জিয়াউল হক তিনি হত্যার পরিকল্পনা করেন এবং তিনি আনসার আল ইসলামের যে সামরিক শাখার পরিচালক ছিলেন সেই হিসেবে তিনি প্রশিক্ষণ দেন। এবং এর সাথে আসামি আকরাম হোসেন আদনান তিনি এই ফয়সাল আরিফিন দীপনকে হত্যার পরিকল্পনা করেন এবং আসামি মইনুল হাসান শামীম যারও এই মামলায় মৃত্যুদণ্ড হয়েছে তিনি ফয়সাল আরিফিনকে হত্যার জন্য যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে তিনি সেটি সংগ্রহ করে দেন এবং খুনের পরামর্শ দেন। এবং বেশ কিছু আসামি যারা এই মামলায় কারাগারে রয়েছেন তারা এর আগেও আজিজ সুপার মার্কেটে যেখানে ফয়সাল আরিফিন দীপনকে হত্যা করা হয়েছে সেই স্থানটি বেশ কয়েকবার রেকি করে এসেছেন এবং রেকি করে আসার পরেই কিন্তু 2015 সালের 31 অক্টোবর ফয়সাল আরিফিন দীপনকে জাগৃতি প্রকাশনীর যিনি স্বত্বাধিকারী তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং আদালত এই যে চার পৃষ্ঠার লিখিত রায় যেটি গণমাধ্যমের কাছে আছে বা আমাদের কাছে আছে তার যদি পুরোটা পড়ে দেখানো হয় সেখানে বলা হয়েছে যে কথিত জিহাদের কথা বলে মানুষের কণ্ঠরোধ করতে, জনমনে আতঙ্ক তৈরি করতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা এবং অসাম্প্রদায়িক ব্যবস্থাকে পুঁজি করে অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্যই আসামেরা এই মুক্তমনা লেখক, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রকাশককে বেছে বেছে হত্যার প্ল্যান করেছিল। তো মোটামুটি বলা চলে যে আজকে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলার রায়টি এর মধ্যে আপনারা জেনেছেন, 8 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে, এর মধ্যে 2 জন আসামি পলাতক রয়েছেন এবং আদালত রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। তো এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ খবর ইমা। প্রকাশক দীপন হত্যা মামলার রায়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।